ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিনের লাশ সিএমএইচ এর হিমাগারে সকাল ১০টায় জাতীয় ঈদগাহে দ্বিতীয় জানাজার পর দাফন হবে বনানীতে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা চিরস্থায়ী করতে প্রশাসন সহ সবকিছু দলীয়করণ করেছে আওয়ামী লীগ। তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী সুখী দেশের তালিকা প্রমাণ করে দেশের মানুষের সুখ সমৃদ্ধি বেড়েছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র সংলাপে অংশ নিতে তিন দিনের সফরে ঢাকায় মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ড। আলোচনায় প্রাধান্য পাবে র্যাবের ওপর নিষেধাজ্ঞা সহ মানবাধিকার পরিস্থিতি। মৃতপণের বাজারে অসহায় মানুষ, রমজানে আরও কষ্টের সংখ্যার ক্যাবেজ। আগামীকাল পায়রায় উদ্বোধন হবে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র, সশরীরে তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গরম শুরু হতে না হতেই রাজধানীতে পানি তীব্র সংকট শুরু, দুই সপ্তাহ ধরে পানি না পেয়ে বেশ ভোগান্তির শিকার হচ্ছেন আদাবর শেকেটেক এলাকাবাসী। যশোরে কিশোরীকে নির্যাতনের অভিযোগে এক ইউপি সদস্য সহ চারজনকে আটক করেছে পুলিশ। সামরিক অর্থ যোগানে লাগাম টানতে এবার রুশ ধনকুবেরদের ব্যাংক হিসাব জব্দ করতে সুইজারল্যান্ডের প্রতি আহ্বান জেলেনস্কির। রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের একের পর এক নিষেধাজ্ঞাকে চরম আপত্তিকর মন্তব্য চীনের উপপররাষ্ট্রমন্ত্রী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্নে মেহেদী মিরাজের, জিততে চান বিশ্বকাপও, সাকিব ফেরায় দল শক্তিশালী হয়েছে বললেন নান্নু।